buscando Mau. el hiato, ¿cómo es? Una Ya clavaron aquí, cazaron aquí. Antes de que los teammates más por allá. No, te aclamo de. Me cazaron de aquí. Hey, the people, welcome to my YouTube channel. আজ আমি রনি তোমাদের বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি নতুন একটা গেমপ্লে। তো গেমপ্লেটা ছিল ভাই পেলোড ম্যাচ, এন্ড আমি খেলতেছিলাম আমার জিগ্রি টিমমেট হানি গেমিং এর সাথে, এন্ড সাথে ছিল আমার একটি খুব ক্লোজ ছোট ভাই যার নাম ছিল নিনজা রেজাল, এন্ড আরেকজন নাম্বার 4 টিমমেটটা ছিল হানি গেমিং এর কমন ফ্রেন্ড। তো আমরা ভাই নামি মিলিটারি বেসে, যেহেতু মিলিটারি বেসটা ছিল হটড্রপ, তো হটড্রপ দেখে আমরা মিলিটারি বেসে নামি। বাট মিলিটারি বেসে নামার সাথে সাথে আমরা কোনো এনিমি পাই না, তো এই কারণে আমি নামার সাথে সাথে একটি M4 পাই, অ্যান্ড M4 পাওয়ার পরে আরেকটা পাই আমার, এটা এটা কী গান, আচ্ছা যাই হোক একটা একটা মিসাইল লঞ্চার পাওয়া যায়। তো মিসাইল লঞ্চার পাওয়ার পরে আমি মোটামুটি লুট করতে থাকি, আশেপাশে কোনো গান সাউন্ড পাচ্ছিলাম না, তো দ্যাটস ওয়াই আমি লুটের দিকে একটু ঝুঁকি বেশি, লুটটা করি, লুট করে তারপরে ফাইট করতে যাব। তো এখানে লুট কমপ্লিট হওয়ার পরে আমরা এমনি আর কি অ্যাজ এ ফান টাইম লুট করতেছিলাম, যেহেতু কোনো এনিমি নেই, মজা করতেছিলাম, লুট করতেছিলাম। তো লুট করতে করতে হানিফ দেখে একটা এনিমি, দেখো এখন হানিফ কি করে। না ভাই, ও এনিমি মারতে গেও টিমমেটরেই নক করে, ও দেখো তোমরা কি করো। ফার্স্ট অফ অল একবার নক করছে, করে রিভাইভ দিছে, আরেকবার মাথার উপরে বোম মেরা আবার এটা নক করে, মানে কি ভাই গেম খেলতো। এখানে আমি একটা বট দেখতে পারি যেটা হানি দেখে না, তো বটটা আমি খুব ইজিলি মেরে দিই। তো এখানে হানি ওরে আবার রিভাইভ দিতেছে, আমি চলে যাই বটটারে মারছি বটের লুটটা নেওয়ার জন্য। ভাই লুট তো ভাই দরকার, যাই বলো ভাই লুট খুবই দরকার গেমের মধ্যে, লুট না থাকলে ভাই তুমি কিছুই করতে পারো না, তুমি যতই বলো প্রো হও না কেন যাই হও না কেন, ঠিক আছে। তো ভাই লবিটাও একদম পুরা একদম কি বলবো আর বাজে একটা লবি লাগছিল লবিটা। প্রথমত তো ম্যাচটা ছিল ভাই পেলোড ম্যাচ, ভাই এখানে র্যাঙ্ক পুষের কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কেডির কোনো প্যারা নাই, বাট তারপরও ভাই লবির মধ্যে পোলাপাইন কী করতেছিল, ক্যাম্পিং করতেছিল। এর মধ্যে আমার রেজাল ছোটো ভাই আমার কল দেয় এখানে একটা এনিমি আছে, তো এনিমির দিকে আমি রেজালের দিকে আগাইতে থাকি, আগানোর সাথে সাথে আমি এই জায়গায় একটা ফুটপ্রিন্ট পাই, ফুটপ্রিন্টের ফ্রি ফায়ার। তো এটা নক ফিনিশ করার পরে আমি আবার একটু হালকা ড্যামেজ পেয়েছিলাম, তো এর জন্য একটা ব্যান্ডেজ প্যাচাই, প্যাচাই ঢুকা যায় আবার লুট করতে। তো এর মধ্যে এর টিমমেটরও আমরা খুঁজতে থাকি, তো টিমমেটরে পাওয়া যায় একটা চিপার মধ্যে আমার টিমমেট, তো পায়া ওরে মাইরা দেয়। তো এখনই তোমরা কিল ম্যাসেজটা দেখতে পারবা, ওরে মেলা দেয় আমার টিমমেট। অ্যান্ড ভাই আমি ফার্স্ট অফ অল বলতে চাই ভাই, প্রথমবার আমি ভয়েস ওভার করছি, ভাই তোমাদের ভাইয়েরই তো চ্যালেঞ্জ তাই না, তো প্রথম টাইম ভয়েস ওভার করতেছি, তো দ্যাটস ওয়াই ভাই যদি কোনো প্রবলেম হয় ভাই, যদি তোমাদের খারাপ লাগে ভাই একটু অ্যাডজাস্ট করে নেবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি নতুন অ্যাজ এ এই লাইনে এই প্রফেশনে নতুন, তো তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম তো হইতেই পারে ভাই, ঠিক না, এতটুকু স্যাক্রিফাইস তো আমি অবশ্যই অর্ন করি, ঠিক না। তো এখানে আরেকটা এই যে টিমমেট, ওর একটা টিমমেট ছিল, এটাতে মাইলা দেয় হানিফ, না না মাইলা দেয় হানিফের কমন ফ্রেন্ড যে থাকে নাম্বার 4 ও। এই জায়গায় আমি আরেকটা এনিমি দেখতে পারি, তো M4টা বাই করে ভাই আমি না অ্যাঙ্গেল পাইতেছিলাম না, তো অ্যাঙ্গেল পাওয়ার আগেই এরে হানিফ কি দেয়া থমসন দেয়া মাইলা দেয়, ঠিক আছে। তো ব্যাস মাইলা দেয়, আর এখানে মনে করো যে ফান টাইম, তো রেজাউল এই পেলো 2.0 প্রথম খেলতেছিল, আর আমি তো এর আগে দু একটা ম্যাচ খেলছি ভাই, কারণ আমি ভাই অতটা প্রো না, ঠিক আছে। তো ম্যাচ খেলি ভাই 10-15-20-25টা ম্যাচ খেলি ভাই, তোমার মনে করো 3-4 দিন পর পর একটা একটা ভিডিও পাই, ঠিক আছে। তো আমি একদম ফ্র্যাঙ্কলি বলি ভাই আমি অত প্রো না, ঠিক আছে। তো এখানে আমি আর রেজাউল এটা কি মিসাইল লঞ্চার দিয়ে আমরা দুজন আর কি একটু মজা করতে থাকি, আশেপাশে তো কোনো এনিমি নাই ভাই, তো এর জন্য আর কি দুই ভাই মিলে একটু ফান করতে চাই। তো ফানের মধ্যে ওর লঞ্চারে নক আছে, না আমি আমার লঞ্চারে নক আছে, ওখানে ভাই দুইজন যদি দুজনেরটা নক করতাম তাহলে ঠিক আছে। তো এনে আমরা ইজি একটা রিভাইভ পেয়ে যাই, যেহেতু আশেপাশে কোনো এনিমি নেই, তো এটা কমন একটা ইজি রিভাইভ পেয়ে যাই। তো রিভাইভটা নেওয়ার সাথে সাথে আমি একটু হিল করার চেষ্টা করি, তো এখানে ন করার সাথে সাথে আমি একটা এনিমি দেখছিলাম,
তো এই এনিমিটারে আর কি আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখি, কিন্তু গেম প্লে যখন আমি খেলতেছিলাম তখন ভাই আসলে অনেক বেশি ল্যাগ দিতেছিল, তো দ্যাটস ওয়াই আমি এনিমিটারে স্পট করার আগে হানি করে মেরে দিই। ঠিক আছে, এর জন্য আর এই কিলটা আমি পাই না। তো প্রথম টাইম ভাই প্রথম প্রথমে আজকে আমি থাকি নুব, ঠিক আছে, অন্য সময় তো পুরা টিমটা ক্যারি করি আমি, বাট এই ম্যাচের মধ্যে আমি থাকি নুব। আর আমার টিমমেটগুলোর মধ্যে না ভাই পুরো শয়তানের আত্মা ঢুকে, ঠিক আছে, শয়তানের আত্মা যাকে যাকে বলে, তারা মনে করে যে আমার এনিমির মুহের মধ্যে যে আমার বাঁচাইতার না, ঠিক আছে, এরা কি আইসকা 1v4 ক্লাসেস করে দিবে, যেটা তোমরা আস্তে আস্তে সামনে দেখতেই পারবা যে আজকে আমার ভাইগোর মধ্যে কিরকম শয়তানের আত্মা ঢুকে। ঠিক আছে, তো এখানে আমাদের চলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমি আসি ভাগ্যিটা নেওয়ার জন্য, যেহেতু আশেপাশে প্রথম ভাগ্যিটাই দিই, তো ভাগ্যি নিয়ে একটা গাড়ি খুলে যাবে। তো এনে ভাগ্যিটা নেই, নেওয়ার পরে দেখি হানিফ আর রেজাল্ট চলে যায় আগে, এনে থাকে হচ্ছে আমাদের নাম্বার 4। তো নাম্বার 4-এ আমি ডাকি, তো ভাই জানে যে লুট করতে বইছে, আরে এটা নিয়ে লুট করে যে কি আরবো, ইসকা লুট খাজানা সব লুট করে ঘরে লই দেবো, এটিরে বেচ্চা বেচ্চা খাইব, বুঝছেন, মানে এরকম লুট করা শুরু করছে। তারপরে আমি ওর কাছে আসি, আসার সাথে তো আয়সা পরে আমার কাছে, আয়সা গাড়িতে বসে, তো আমনি চলে যাই হানিফ আর রেজাউলের কাছে। হানিফ আর রেজাউলের সরকারের কাছে আসার সাথে সাথে দেখতে পারি হানিফ একটা গাড়ি পেয়েছে, রেজাউল একটা গাড়ি পেয়েছে, তো দুজন দুই গাড়ি লয়ে পড়েছে। ঠিক আছে, তো আমি ওই গাড়িটা চালাই না, রেজাউল যে গাড়িটা ছিল গাড়িটার কন্ট্রোল খুবই বাজে, তো দেখাই আমি এখানে হানিফের সাথে এই ইউএসটা উঠি। অ্যান্ড ইউএসটার ভাই প্লাস পয়েন্ট আছে একটাই, কারণ ইউএসের ভিতরে আর্ম থাকে ভাই 3টা, প্রথমত তো ভাই স্প্রে, দ্বিতীয়ত তো ভাই একটা মিসাইল লঞ্চার থাকে, তৃতীয়ত ভাই একটা গান থাকে। তো আমরা ওইখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসি এদিকে, না আসার সাথে আমি একটা নাম্বার নিয়ে দিই, আমার ভাই তো নাম্বার আছে ভাই, দেখছো ভাই, দেখছো শয়তানে আসতে দেখছো ভাই, মানে আমার ড্যামেজটা নিয়ে গেলো কত সুন্দর। তো এখানে আমরা ওটা দেখে বুঝতে পারি এনে আরও এনিমি আছে। তো এখন তোমার একটা স্প্রে দেখবে, স্প্রের জন্য ভাই একটা লাইক তো ভাই আমি অবশ্যই পাই, ঠিক না, তো লাইকে তোমার আঙ্গুলটা এম করে রাখো, অ্যান্ড চাচার লন্ডারে একদম দিদি পুরো খাতারনাক হচ্ছে, তো স্প্রে দেওয়ার সাথে সাথে এই চাচাই মনে করো যে বিগ্রাই ঠিকঠাক আছে, সেই লেভেলের যা আমার পোলারে তুই লক করছিস ডাক্তারও তুমি। তো এনে ভাই এটা এটা ছিল ভাই স্ক্যাম ভাই, ম্যাজিক ম্যাজিক সূত্রে ভাই আমি হয়ে গেছিলাম নক। তো এনে হানিফ ভাই শয়তানের আত্মালয়ে ঘুরতেছিল, হানিফে দাপার দাপ মনে করো যে সব টিরা গাড়ায় গুড়া পাগল বানায় মেয়েরা টেরা ওই গেছে গা লুট করে। তা আমার ভাই তোর টিমমেট ভাই পিছনে নক হয়ে পড়েছে ভাই, আমার রিভাইভ না দেয়া ভাই আমার কাছে গা কি লুট করছে, ঠিক আছে, তো সমস্যা নেই, এনে একটা ইজি রিভাইভ পেয়ে যাই, আমি নাম্বার 4 ক্লোজে ছিল আমার, নাম্বার 4 চলে আসি ইজি রিভাইভ দিতে। তো আমি এখানে একটা ইজি রিভাইভ নিই, অ্যান্ড রিভাইভটা নেওয়ার সাথে সাথে আমি চলে যাই একটু টুকটাক লুট করতে, যেহেতু আমার কাছে যে মিসাইল লঞ্চারটা ছিল, আসলে মিসাইল লঞ্চারটার নাম হচ্ছে RPG, তো এটার কিছু অ্যামো দরকার ছিল আমার কাছে, যেহেতু এটার অ্যামো কম। অ্যান্ড আমি ভাই সত্যি বলতে আমি একটা 6x-ও খুঁজতেছিলাম, 6x দিয়া মারা ভাই, 6x দিয়ে M4 স্প্রে দিয়া যে মজা ভাই, এটা যারা ভাই সেই লেভেলের ভাই তারা জানে ভাই 6x দিয়া স্প্রে দেওয়াটা কী মজা। ঠিক আছে, M4 তো ভাই একটা গড গান, ঠিক আছে, এটা তো ভাই স্পেশাল একটা গান। এই বডিটারে হানি ফ্লুট গান, আর এই বডির মধ্যে আইসা আমি মগত মনে করে যে সেই সেই খাজানা পেয়ে যায়, ঠিক আছে, রোগী লুট থাকে, তো আমি এতে লুট নেই নিয়ে তারপরে আমরা চলে যেতে থাকি। এখানে আমাদের প্ল্যান প্রথম থাকে হচ্ছে তোমার ম্যানশনে যাওয়ার, যেহেতু ম্যানশনে একটা স্পেশাল ড্রপ থাকে, ম্যানশনে 2টা ড্রপ একসাথে থাকে, তো এখানে ভাই ম্যাপটা ওপেন করার সাথে সাথে দিয়ে যে ম্যানশন তো দিছে ভাই, ম্যানশনে খাজানা লুটে রয়ে গেছে গা, এর জন্য আমরা আবার চলে যেতে থাকি ফার্মের দিকে। ফার্মে আইসে তো ভাই আমি দেখি ইচ্ছা দৌড়, যেহেতু ভাই আমার এই RPG চলবো না, আমার লাগবে হচ্ছে লকার, যেটা দিয়ে আমি লক করে হেলিকপ্টার বা কোনো গাড়িরে মারতে পারবো। তো এই না এই আমি পাই লকারটার সামনে, তারপর তার মনে করার জন্য নগদ লকারটা নিয়ে দিই, ঠিক আছে, তো লকারটা নিয়ে আমার প্রায় পরিকল্পনা ছিল এই জায়গা থেকে চলে যাওয়ার, যেহেতু আশেপাশে কোনো এনিমি ফুটপ্রিন্ট পেতেছি না বা কোনো গান সাউন্ড পেতেছি না, মানে আশেপাশে কোনো এনিমি নাই, তো দাস তো আমাদের পরিকল্পনা থেকে আমরা এখান থেকে চলে যাই। তো আমি এখানে ফিউল ক্যানটা নেই, ফিউল ক্যানটা দিই, কারণ গাড়িতে ফিউল একটু কম থাকে, তো এর জন্য ফিউল ক্যানটা নেই, ফিউলটা ঢুকাই। ফিউল ঢুকাই দিয়ে ঢুকাই তো আমি আমার টিমমেটদেরকে কল দিই যে চলো আমরা এখান থেকে চলে যাই এনিমি খুঁজি,
কারণ ভাই তোমরা তো দেখতে পাচ্ছ ভাই, আমি এলাম কেন উঠতে দেখছো আমার কিল দেখছো ভাই, মাত্র তিনটা ভাই, মানে কি বলি। এরই মধ্যে হানিফ ওর কি চুলকানি উড়ে কে যেন এই গাড়ির মধ্যে খুঁজে কি মিসাইল লঞ্চার, ঠিক আছে মিসাইলে আর কি এমো দেহে না, আমাদের রেজাউলের কাছে এমো খুব কম থাকে, তো দ্যাটস ওয়াই ওরা যায় এমোটা খুঁজতে। তো এরই মধ্যে আমি সাউন্ড পাই একটা হেলিকপ্টার, তো খুইরা হেলিকপ্টারের দিকে তাকাইতেই দিই, হেলিকপ্টার চাইতেছে মাথার উপর একটা শর্ট মারি, বাট শর্টটা তো ভাই এটা লক আর লক করি না আমি, তো দ্যাটস ওয়াই হেলিকপ্টারটা বাইচ্ছে যায়। তো দিয়ে যাওয়ার পরে আমি লক ফেলে দিই, তো এখানে অনেকগুলোই ফায়ার দিতে থাকি, দেখতে থাকো তোমরা এনে হেলিকপ্টার আবার গায়ে বাজায় হঠাৎ করে আবার সামনে পড়ে। এই লকারটা মারার সাথে সাথে আমি দেখি আমাদের গাড়ি রেডি, তো আমরা হেলিকপ্টারটার পিছনে যাই। এরই মধ্যে হেলিকপ্টারটা আমি আবার দিই, তো লাস্ট একটা লক তো ভাই অবশ্যই, লকটা করার সাথে সাথে আমি দিয়ে নিমে একটা লাভ দিচ্ছে, তো এরই মধ্যে আমি চিল্লায় দিতে দিয়েছি ভাই লাভ দিয়ে চলো আমরা দৌড়। মানে ভাই স্প্রে দিয়ে একটা নক দিতে না দিতে ভাই সবকিছু খেলেছে, বাহ। মানে আজকে আমার ওরা কি ভাই, আজকে ওরা গেম নিয়ে ঢুকার আগে ভাই পুরা মনে করে যে মোটিভেশন নিয়ে নিয়েছিল, আজকে আমার কোনো কিল করতে দেবো না, ওরাই হিরো আমি নুব, ঠিক আছে আমি কিছুই না। তা আমরা এখানে ইজি স্কোয়াডটারে ফিনিশ করি, ফিনিশ করে এখন ইয়ার করার হেলিকপ্টারটা পাইছিলাম, কিন্তু হেলিকপ্টার তো তারা আমরাই বোম টোম মেরা বোম গেলে, ঠিক আছে তো এটা আসলে হেলিকপ্টার তো নেওয়া যেতে পারবো না, এর জন্য আমরা গাড়ি না বেরিয়ে বেরোয় এই জায়গায় চলে আসার সাথে সাথে ভাই এই জায়গায় ভয় একটা সাসপেন্স পাই, আমি সাউন্ড পাই আমাদের গাড়ির উপরে কে যেন লক করতেছে, তো লক করতেছে এটা দেখে তো আনি বাজাতে আমি খানি চিল্লা চিল শুরু করার, আমি কই ভাই লক করতেছে একটা বোম খেলে মরে দেবো, তো আমি ড্যামেজ খাইও আমি গাড়ির থেকে লাভ, কারণ এনিমি তো ক্লোজে নেই, অবশ্যই এনিমি আশেপাশে দেখতেছি না তো ক্লোজে নেই, যার সময় আমি লাভ দিয়ে দিই, লাভ দিয়ে তারপর ইজি হিল করি, হিল করা ভাই এনিমিগুলার স্পট করতে যা কষ্ট হয় ভাই, এনিমি যেই পাইতেছি না ভাই, আর আমার ফোন যে পরিমাণ ল্যাগ দিতেছে ভাই দ্যাটস ওয়াই আরও স্পট করা খুব কষ্টকর হয়ে যায় আমার জন্য। তারপরও ভাই একটারে খুব কষ্টে দেখি, এখানে আমি আরপিজি মারার চেষ্টা করি বাট আরপিজিতে কোনো কাজ হয় না, আর আরেকটা এনিমি আরপিজি মেয়েরা আমার নাম্বার ফোর টিমমেটরে নক করে দেয়, তো সমস্যা নেই ওরা কাভারে থাকে তো এর জন্য একটা ইজি রিভাইভ পাওয়া যায়, এদিকটা কোনো প্যারা থাকে না। তা আমি একটু ওপেনে বাইরে ভাই এনিমি স্পট করার চেষ্টা করতেছি, যেহেতু ভাই আমার উপরে দু একটা ফায়ার দিলে আমি এনিমিটাকে স্পট করতে পারবো, বাট এছাড়া তো আর স্পট করার কোনো ওয়ে পাইতেছি না, তো এর জন্য আমি ওপেনে চলে আসি, চলে এসে এনিমি স্পট করার চেষ্টা করি। অ্যান্ড এরই মধ্যে আমি একটা এনিমি দেখি, আর এই দেখো ভাই স্প্রে, স্প্রেটা তোমাকেও ভালো লাগবে, তো এই স্প্রের জন্য ভাই আগের স্প্রেটা ভালো না লাগলেও ভাই এই স্প্রের জন্য তো অবশ্যই একটা লাইক আমি অবশ্যই পাই ভাই, তো তুমি এম করে রাখো ভাই লাইক বাটনে এম করে রাখো, স্প্রেটা ভালো লাগলে অবশ্যই ভাই একটা লাইক, ঠিক আছে এটা ইজি নক তুমি দেওয়ার সাথে সাথে আর একটা হেলিকপ্টার, হেলিকপ্টারে নক করার জন্য লক করার চেষ্টা করি, লক করতে করতে বাড়ি জানে মনে করে চিপা চাপা কোন চিপা ঢুকে যাবে না আর ঘুর যাবে না, তো এর মধ্যে তাকায় দিয়ে এই গাছের পিছনে একটা এনিমি চলে আসে, তো দেখো এলে কীভাবে মারি, এরই মধ্যে মনে করো যে দেখতেই পারতো হানিটার মধ্যে ভাই কি কোন শয়তানের আত্মা যে ঢুকছিল ভাই, মানে অয় আমার সাজেশন দিতেছে যে আমি নক হইস না, ঠিক আছে আর অয় হইতে একা গেছে ভাই এক স্পটের উপরে আস দিতে, যে হেলিকপ্টারটা আসছিল পুরো এক স্পটের উপরে আস দিতে। তা আমি এনে নতুন একটা ওয়েপন পাই আর কি, একটা এটা দেওয়া এয়ার স্ট্রাইক, এয়ার স্ট্রাইকার পাই একটা, এটা তো আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে জিনিসটা নতুন লাগে, তো এর জন্য আমি এয়ার স্ট্রাইকটা ট্রাই করতে থাকি, এয়ার স্ট্রাইক বাই করতে করতে ভাই সাপ হানিফ হয়ে গেছে গা, হানিফ একা চলে গেছে ওর পিছনে নাম্বার ফোর যায়, বাট দেখো ভাই তোমরা জাস্ট দেখো ভাই হানিফ কোন লেভেলে কী ড্যামেজটা করে, ঠিক আছে একদিকটা তো সেইভাবে খেলে পুরো স্কোয়াডটা ওয়াইপ করে, আর এই এয়ার স্ট্রাইকের কাহিনী আমি বুঝি না ভাই, মাত্র এতটুক মিটার দূরে যদি আমি এয়ার স্ট্রাইক করি তাহলে এটার কোনো ফয়দাই তুলো না ভাই, ওর হচ্ছে ভালো তো এয়ার স্ট্রাইকের জায়গায় আমি বোম মেরা নক করে দিয়ে নিবি তাও বলা, তো আমি আগাইতে থাই। এরই মধ্যে এই যে এরা ডাকে ড্রোন অ্যাটাক দেওয়ার চেষ্টা করে, ড্রোন দিয়ে আমার টিমমেটটারে যায় নক করে, ড্রোন দ্বারা আমি লক করে দিই ফোন,
এই আগাইতে থাকে আমি আগাইতে আগাইতে খালি কিল ম্যাচ প্রায় কিল ফাইট কিল ফিডের দিকে তাকা দেবো ভাই হানি পাট পাট নক দিতে আছে ব্যাক টু ব্যাক নক ব্যাক টু ব্যাক নক হানি স্কোয়াড ভাই কি শয়তানের আত্মা পাইছিল হানিকে মানে পুরাই ভাই হানি গেম হানি গেমিং ইজ ওকে এখানে বলতে হবে হানি গেমিং ইজ ওকে তো এই নিয়ে আমার টিমমেট নক ফিনিশ হয়ে যায় তো আমি চেষ্টা করি ওর কার্ডটা নিয়ে ওরে রিভাইভ করার ঠিক আছে তো জোনের বাইরে একটা রিভাইভ অপশন থাকে কিন্তু আমরা ওইখানে যাওয়ার আগে জোন চাই না এসে পড়ে এর জন্য আমরা যাইতে পারি না এই যে দাহ ভাই এই যে দাহ দাহ কেমনে শয়তানের আত্মা ঢুকছে দাও আমি যে কথাটা বলতেছি কথাটা কি সত্যি না মিথ্যা তোমরাই বলো দেখছো কেমনে শয়তানের আত্মা ঢুকছে মানে ওপেনে খারাপ ভাই হয় কী করতেছে হেলিকপ্টার দিতে ভাই সাহেব এমনি হেলিকপ্টারে হেড কম আরেকটা যদি একটা লকার দেয় বাইরা দেয় ভাই তাই তো বম্পে জমি ভাই লকারও মারা লাগবো না ভাই পুরো ওপেন তো আর এই ড্রাইভিং দেখা ভাই আমি নগদ মনে করি যে নামাটাই বেটার মনে করি কারণ অর লগে থাকলে ভাই মরতে ঠিক আছে শয়তানের আত্মা তো ওর মধ্যে ঢুকসাইজ পাওয়ায় কোবায় দিব কিন্তু আমি যাবো ভাই ঠিক আছে আমি এর জন্য ভাই আগেই লাভ দেয় নাই মাঝে লাভ দেওয়ার সাথে সাথে ভাই ওপি ড্রাইভিং আমাদের হানি হানি গেমিংয়ের ওপি ড্রাইভিং দেখবো ভাই হেলিকপ্টারটা ছেড়ে দেবো কই আমার মাথা ঠিক আছে আমি তো কপাল ভালো যে বেঁচে গেছি কারণ আমি হেলিকপ্টার ডান্ডারা পড়ছিল আর একটু কেমনে বেঁচে গেছি আমি নিজে যাই না আই থিঙ্ক সেটা প্লিজ দেখা তো ভাই করা স্প্রে ভাই সিক্স এক্স পাই নেই বাট থ্রি এক্স তো খারাপ না থ্রি এক্স আর সিক্স এক্স তো একই ভাই কিন্তু সিক্স এক্সের এমটা ভালো লাগে থ্রি এক্স এরই মধ্যে হানিফ কী দিয়ে খাওয়া যায় এটা মানে ভাই পেলোর ম্যাচের মধ্যে পোলা পাইন একে তো ক্যাম্পিং করতেছে দ্বিতীয়ত নতুন ওয়েপন ছুঁয়ে কি এডাব্লিউ চালাইতেছে মানে এটা কিছু দিই ঠিক আছে হানিফে দিয়ে দেয় নক ফিনিশ না আমার তো ভাই মাত্রায় পুরাই রাগ উঠটা জায়গা যে হানিফ যে মেরে লেগেছে আজকে যেটার মধ্যে শয়তানা আত্মা ঢুকে রয়েছে যেটার উপরে আমি ভরসা করেছিলাম যে এটা চিকেন ডিনার থাকবো ওরে মেরে দেবে মানে পুরাই মাথা মতো আগুন ধরে যায় আমি তো পুরো ওপেন দিয়ে ওর উপরে রাশ দেওয়ার লেগে দৌড়াই অ্যান্ড ভাই সামনে যেতে না যেতে ভাই আমার হাজি ভাই আই এম নট হানি গেমিং ব্রো এত সোজা না এটা গেম দেখার মতো ওরা আটটা টিমমেটটা আছে ওরাও ইজি নক ওরে ফিনি দেওয়ার সাথে সাথে আমি দেখি ওর আরেকটা টিমমেট গাড়ি নিয়ে আসতে থাকে তো এই দিকে আমি আমার লাগে অ্যান্ড এর মধ্যে রেজাল্ট M249 দিয়ে বেরো দেয় তো এই নিয়ে স্কোয়াড তো হয়ে গেল ক্লিয়ার অ্যান্ড লাস্ট একটা এনিমি থাকে এনিমিটারে ভাই প্রায় এই এনিমিটা আমার টিম থেকে 4 মিনিট লস করে ভাই এনিমিটারে বুঝতে বুঝতে পাগল হয়ে যায় ঠিক আছে অ্যান্ড দেখতে থাকো এনিমিটারে কীভাবে স্কোয়াড করি ফার্স্ট অফ অল স্পট করে হানিফ এই স্মোক দেখে ঠিক আছে তো আমি স্মোক দেখতে আমি ভাবি যে ভাই স্মোকের আশেপাশে হয়তো আসা আমি তো মিসাইল টিসাইল মারতে থাকি মানে এই জায়গায় ঘুরপাক থাকে যে এরই মধ্যে রেজাল্ট স্পট করে মানে চিপিলে গেছে গা কিল লড় লেগে চিমিলে গেছে গা কিল লইতে ঠিক আছে তো আমি এদিক দিয়ে ঘুরে দিই এনিমি নাই ওদিকে আমিও বুঝে যাই যে হ্যাঁ ওই জায়গাতে এনিমি আছে তো আমিও দৌড়াইতে চাই কিন্তু এই জায়গাতে রেজাল্ট যেহেতু এর জন্য রেজাল্ট কিলটা পাওয়া যায় অ্যান্ড সাথে সাথে আমরা পাওয়া যাই খুবই ইয়ামি একটা চিকেন ডিনার ঠিক আছে তো ভাই তোমরা দেখতে পারতেছো লাস্ট টাইম ভাই আমি টিম নিয়ে নিচ্ছি ভাই লাস্ট টাইম এমডিপির ওর জন্য ভাই আমি টিমটা নিয়ে নিচ্ছি মানে তোমার ভাই ভাই নব হোক ভাই যাই হোক ভাই কিল ভাই ম্যাটার করে ভাই কিল আমি পাবোই ঠিক আছে আমার প্রত্যেকটা গেম প্লের মধ্যে ভাই ইনশাল্লাহ ভাই থাকবেই মোটামুটি অ্যাজ এ নব হিসেবে মোটামুটি ভালোই আমি কিল করতে পারি ঠিক আছে বাট অতটাও প্রো না যে 20-25-30টা বা 30-15টা কিল করতে গেম প্লেতে দেখবে বাট মোটামুটি দেখতে পাবো অ্যান্ড তোমাদের ভাইয়ের চ্যানেল ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে যদি ভিডিওটা ভালো লাগে অ্যান্ড বেল আইকনটা তো অবশ্যই প্রেস করবো নেক্সট আপডেট পাওয়ার জন্য অ্যান্ড ভাই অবশ্যই যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক দিবা অ্যান্ড খুবই তাড়াতাড়ি দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সি ইউ